হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেভিটিন ক্রিম, যার জেনেরিক নাম ইকুনাজল নাইট্রেট এবং টাইমসিউনোনল অ্যাসিটোনাইট। এটি মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি ক্রিম, যার প্রতি গ্রামে আছে ইকুনাজল নাইট্রেট বিপি 10 মিলিগ্রাম এবং টাইমসিউনোনল অ্যাসিটোনাইট বিপি 1 মিলিগ্রাম। এই ইকুনাজল নাইট্রেট একটি ছত্রাকনাশক যা অনেক পজিটিভ ব্যাকটেরিয়া বিরুদ্ধে সক্রিয় এবং টাইমসিউনোনল অ্যাসিটোনাইট শক্তিশালী কর্টিস্টেরয়েডের প্রদাহরোধী, চুলকানি নাশক এবং অ্যালার্জিরোধী হিসাবে কাজ করে। এখন জানব এই ক্রিমটি কী কাজ করে এবং কেন ব্যবহার করবেন। যাদের ছত্রাকজনিত চর্মরোগ এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত চর্মরোগ, এমনকি দাউদ, একজিমা, চুলকানি, অ্যালার্জির চুলকানির কারণেও এটি ব্যবহার করতে পারে। এখন জানবো এই ক্রিমটির ব্যবহার বিধি। এই ক্রিমটি সাধারণত গোসলে পরে এবং রাত্রের শোবার আগে ব্যবহার করতে হবে, দিনে 2 বার। এটার পার্শ্ব প্রতিক্রিয়া, এটার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারে জ্বালা পোড়া এবং লালচে ভাব হতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকাল, গর্ভাবস্থায় স্তন্যদানকালে রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্যার এটি ব্যবহার করবেন না। সতর্কতা, অবশ্যই রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করবেন না। সকল প্রকার ওষুধ শেষ হতে নাকালের বাইরে রাখুন, শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। ধন্যবাদ।